মাওলানা ভাসানী তার জায়গা থেকে তরুণদের পক্ষ নিয়েছিলেন এবং ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষ নিয়েছিলেন। ঠিক যেমনভাবে এই সময়টিতে তরুণদের মাঝে এবং প্রবীণদের মাঝে আমরা একটা ছোটোখাটো বিভাজন দেখতে পাই। প্রবীণরা বলে যে তরুণরা যদি প্রবীণদেরকে রেখে চলে যায় দেশের ভবিষ্যৎ নাকি ভালো হবে না। কিন্তু কেন আমাদের প্রবীণরা এই জিনিসটি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে না যে যখন একজন প্রবীণ হয়ে যায়, যখন একজন সন্তান ধীরে ধীরে বাবা হয়ে যায়, শেষ বয়সে গিয়ে সন্তানের কাঁধে ভর দিয়েই তাকে সামনে এগিয়ে যেতে হয়। সেই জায়গা থেকে আমরা আমাদের এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে এই শিক্ষাগুলো সহ আরও অসংখ্য শিক্ষা নিতে পারি, যেই শিক্ষাগুলো আমাদের বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতির যে ধরন সেটি নির্ধারণ করবে এবং নেতাদের সাথে জনগণের যে পার্থক্য, যে একটি বিভেদ, সেই বিভেদের যে দেয়াল সেই দেয়ালটি ঘুচাবে। এবং সবশেষে মাওলানাকে নিয়ে, আমাদের লাল মাওলানাকে নিয়ে একটি কথাই বলতে চাই যে ওই মুহূর্তে ওই শাসক এবং শোষকদের বিরুদ্ধে গিয়ে নিজের গার্ড শো করে, বোল্ডনেস শো করে, যেভাবে একজন বলেছিল যে পিণ্ডির জিঞ্জির থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, এই কথাটি বলার গার্ডস আমরা 24-এর অভ্যুত্থানে দেখিয়েছি, এই কথাটি যেন আগামীতেও আমরা বলতে পারি সেটি আমাদের হৃদয়ে একদম স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে। আমরা আমাদের জীবনের প্রত্যেকটি জায়গায় ঠিক এভাবেই আমাদের মাওলানাকে, আমাদের লাল মাওলানাকে আমাদের আগামীর বাংলাদেশের অন্যতম একজন আইকন হিসেবে রেখে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার কোশ্চেন আনসার যাবো।